আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যারা রয়েছেন তারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ওনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। আপনাদের যে সমস্যাটা ছিল, মূলত আপনার স্বামীর যে সমস্যাটা ছিল দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল, এবং এখানে আসার পূর্বে চিকিৎসার পূর্বে তিনি কেমন ছিলেন? ওই সময় সমস্যা ছিল, এখন আলহামদুলিল্লাহ গেছে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখানে আসার পর, চিকিৎসা নেওয়ার পর তিনি এখন আপনার দাম্পত্য জীবনে ভালো আছেন তো? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হচ্ছে এখানে আসার পর এমন কোন ওষুধ কি সেবন করতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে বা খাওয়ার পর মাথা ধরা বন্ধ হওয়ার পর? আপনার ইয়েতে চলতেছে, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং হচ্ছে কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা, সেগুলো করছেন কিনা তিনি? জি করছে, সেগুলো করছেন। আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছেন। হ্যাঁ অবশ্যই। এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? তিন চার বছর ধরে ভুগছিলেন। এবং এখানে আসার পূর্বে, চিকিৎসার পূর্বে যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা ছিল তা নিয়ে আসলে নিজেদের মধ্যে একটু মন খারাপ হতো? হ্যাঁ মন খারাপ হতো। এবং পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো। অনেক ভালো আছেন। আজকে তো প্রায় আপনার চিকিৎসা প্রায় 6 মাস হয়ে গেল, এবং এই 6 মাস চিকিৎসা চলছে, পাশাপাশি একেবারে ওষুধ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বেই খেতে হবে বা খাওয়ার পর মাথা ধরা বুক ধরা? না না না, এরকম কিছু নাই, এই ধরনের কোনো ওষুধ সেবন করতে হয়নি। এবং হচ্ছে কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা, সেগুলো করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেগুলো করছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছেন ওনাদের ফিডব্যাকের কথা, ওনারা যা বলছিলেন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ভাবছেন যে এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসাই করবেন না বা রোগটাকে হেলাপেলা করছেন, তাদের জন্য এই ভিডিওগুলো উৎসাহিত করার জন্য, অর্থাৎ চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। এখানে আসতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, অবশ্যই আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন, রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিদিন আমরা নতুন নতুন ফিডব্যাক দিচ্ছি এবং নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন, তাহলে আপনি কেন নয়? অবশ্যই রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেওয়া উচিত, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।